বানকুন্দ্রী ফাইমাবাই বেলাইখানো দেরা মঙ্গল কলাইজাক সিপাই জলা হাঙ্কর কানাঙ্কইন সাংরক সালে আইসুক নি সিমিন বানকুন্দ্রী ফাইকে আবনে উলো আতম সাকে ওয়াতে বাই নকবার কতর ফাইমাবাই সিপাই জলা বাই খবজা গানাগিনি আমসাই বেলাইখানো দেরা মঙ্গল কলাইমানি বন্দুকজাখা বানকুন্দ্রী ফাইমাবাই সিপাই জলা নি ডিএম তে এসপি অফিস নি ওলতা ফাইসিং নি বেসরকারি ওরিয়ান ইংলিশ মিডিয়াম স্কুল গানানে আমসাই দেরা মঙ্গল কলাইমানি নুকজাখা ওয়াতে তে নকবার কতর ফাইমাবাই সং ফেরাং নি তার চৌই কলাইবাইখা তে হরনি সিমিন বাক্সা বাক্সা নি নগো সং ফেরাং করি বাইজাক ফিয়াবা সাকরগ কেবু দুঃখ মানবাই লিয়া এডমিনিস্ট্রেশন খাকতে বুসুক জোরাতে আমসেও দেরা মঙ্গ কলাইকা আবার রগ্ন তাবক নাই কলই দঙ্খ দিদি এক মাস আগে ঘরে ছাড়তে যা ওই রেখে যা পা ভেঙে গেছে তারপরে আমার স্বামী তারপরে আমরা চিকিৎসা করে এক মাস আগে থেকে চিকিৎসা করে বাড়িতে আনছি আনানোর পরে কালকে তুফান বৃষ্টি জ্বরে বসত বাড়ির একটি ভাঙা ভাঙচুর হয়েছে আমি এখন আমার দুই সন্তান মেয়ে সন্তান দুজন আর স্বামীকে নিয়ে কীভাবে সংসার চালাবে এই জন্য আমি একটু সরকারের কাছে প্রতিদিন হয়েছে আমি এটা আমার অনেক দায়ী ঘরে জল লুকছে ঘরে কালকে আঁটু সমান জল আমি কিছুই করতে পারি না আমি স্বামীকে গড়তে বার করতেও পারি না কীভাবে স্বামীকে বার করবে আমি হতভাগ হয়ে গেছি দুটি বাচ্চাকে নিয়ে এবং দুজন মেয়ে সন্তান পড়াশোনা করে নিয়ে গেলাম পড়াশোনা করে বড় মেয়ে 16 বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর ছোট মেয়ে ক্লাস 5 উঠেছে কাজ করে খান আমরা আমরা কাজ করলে খাওয়ান নাহলে এমনি সংসার আজকে এক মাস ধরে সংসারটা নির্ভর হয়ে গেছে আপনার স্বামীর নাম কি স্বামীর নাম গোপাল দেবনাথ আপনার নাম কি আমার নাম পূর্ণিমা দেবনাথ জায়গাটার নাম কি বড়চলা কালকে প্রাতিদের সময় খুব জোরে তুফান আসছে তুফান আওয়ার ফলে আমার দোকান পুরা উড়ে নিয়ে গেছে বা দোকান হতে প্রচুর জল আটকে গেছে গা ধাক্কা দেওয়ার ফলে প্রচুর মাল নষ্ট হয়েছে বা লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে তাই নষ্ট হয়ে গেছে আমি একটা ক্ষতিপূরণ চাই এই ক্ষতিপূরণ দেওয়া তো আমি যদি দোকান করতে করতে পারি তো ব্যবসা বাণিজ্য করতে পারবো তিনজন সব সাল টাল লিয়ে গেছে সব সাল টাল উড়ে নিয়ে গেছে গা আপনার নামটা কি তা এই জায়গাটার নাম কি তা পশ্চিম বাজার দোকান আর বাড়ি এক লোক আমনে আতমসাকে বানকন্দ্রে ফাইমাবাই হাকুয়াগৈ বুফাং কতরগব বাইমানি নুকজাখা বাক্সা বাক্সা থাইরগ খেবা তংথাইনগব দেরামুংরগ কলাইমানি নুকজাখা জেরাইতে বিহিগ্রগ্ন তৈবৈ জং জালো কলাইজা কবামান লুকুর কালকে কাল বৈশাখী ঝড় আসাতে স্কুল পুরা ধ্বংসপথে হয়ে গেছে গা বজ্রপাত বিদ্যুৎ যেভাবে তুফান যেভাবে হয়েছে তার ফলে আমাদের স্কুলে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে আমাদের স্কুলের মধ্যে প্রচুর জিনিস আছে যেমন বই খাতা এরপর দেওয়া স্কুলের নতুন ড্রেস ব্যাগ সব কিছু জলে ভিজে গেছে এছাড়া যদি এই স্কুলের মতো যদি মানে স্কুল চলাকালীন সময় যদি এইভাবে যদি বজ্রপাত বা তুফান যদি হইতো তাহলে আমাদের স্কুলের স্টুডেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হইতো তো এই এটা কী করা কীভাবে এটা দাঁড় করানো এটা আপনারা একটু বিকল্প ব্যবস্থা একটু দেখবেন কতজন ছাত্রছাত্রী আছে আমাদের স্কুলে প্রায় 76 জনের মতন ছাত্রছাত্রী এখন উপস্থিত আছে স্কুলের নাম হচ্ছে ওরিয়ান ইংলিশ মিডিয়াম স্কুল স্থান হচ্ছে পশ্চিম বরজলা একদম ডিএম অফিসের সিপাহীজলা ডিস্ট্রিক্টে যে ডিএম অফিস আছে ডিএম অফিসের অপোজিট সাইড পুরো ঘর ফালাই দিছে আপনি কি স্কুলের শিক্ষক হ্যাঁ আমি স্কুল আপনার নাম কি আমার নাম বাদল দেব আর স্কুলের ইনচার্জের নাম স্কুলের ইনচার্জ সুমন পাল তো স্কুল তো আজকে মনে হয় না না স্কুল আজকে দিন পর্যন্ত খোলা যেত না যতদিন এটা মেরামত করা যেত না ততদিন এটা খোলা যেত ওই তো গাড়িটা খুঁটি তার মার কইরা ওই গাছগুল ভাঙা লেপিন টেপিন ভাঙা কি অবস্থা লেপিনে শাল নিসাকা উড়াইয়া ট্যাঙ্কিটা ভাঙা গেছে এখন যদি এটা রাত্রে হয়েছে তো সারত যদি এটা দিনে হইতো কি হইল কুলা ভাবি তো ডরে আর এই যে কারেন্টের একটা তার ফিলারটা দিছে দেন কোন জায়গাতে এই যে নুইয়া দিছে গুড়া ওই যে তার সিটটা দিছে এটা তো পুরা ফললে দিক দেখা করবো গাছে এটার উপরে
এদিকে তারা কুড়ি দেবে তেমন নিয়ম আসলো না। এই যে এটা এটা কিন্তু নতুন লেফটেন্যান্ট ট্যাঙ্কি আসলো। এটা কি অঙ্গনারী সেন্টার? এটা অঙ্গনারী সেন্টার। নাম কি? এটা নবোদয় সংঘ পালপাড়া বরজলা বিশ্রামগঞ্জ বরজলা। এটা সেসিমেল বরজলা ধরে। আপনি কি অঙ্গনারী? আমি হেল্পার, অঙ্গনারী হেল্পার। নাম কি আপনি? মল্লিকা দেব। কতজন আছে শিশু? আছে হইবো 45 এরকম হইবো কি 45-50 এরকম। দিদিমণি আইছেনি? দিদিমণি আইতাছে রাস্তা দেখ। বানকুন্দ্রি হাইওয়ে দেরামঙ্গ কলাইজাক লুকরক চুবাসু সানৈতং বাইকা হাস্তেনি অ্যাডমিনিস্ট্রেশনে থানিব। বিউ রিপোর্ট কক্ষরাং।